বেশ কয়েক বছর আগেও নীল দুনিয়ার রানী ছিলেন সানি লিওন, তবে এখন তিনি নিষিদ্ধ জগৎ থেকে বেরিয়ে এসেছেন, কাজ করছেন বলিউডে। প্রথম দিকে তাকে বলিউডবাসী স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই জায়গা তৈরি করে নিয়েছেন, অভিনয় করছেন, পাশাপাশি কোমর দোলাচ্ছেন আইটেম গানে। প্রকাশ পাওয়া মানে অনলাইন দুনিয়ায় আগুনের গোলার মতো বিস্ফোরণ শুরু হয়। ভারতে এসে বলিউডে পা রেখে কখনো নীল দুনিয়া নিয়ে মুখ খোলেননি সানি। এ সম্পর্কিত কোনো প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন এই অভিনেত্রী। কিন্তু এবার একটি ভারতীয় স্ট্যান্ড আপ কমেডি অনুষ্ঠানে হাস্যরসের মাধ্যমে নীল সিনেমায় কাস্টিং এর শর্ত নিজেই প্রকাশ্যে আনেন। এই অভিনেত্রী বলেন, অনেকেই মনে করেন নীল সিনেমায় অভিনয় করতে গেলে ফর্সা গায়ের রং, উচ্চতা থাকার প্রয়োজন, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। শুধু তাই নয়, বলিউডকে খোঁচা দিয়ে সানি বলেন, নীল সিনেমায় কাজ করতে গেলে রোগা মোটা কোনো কিছুরই প্রয়োজন নেই, দরকার বিশেষ ধরনের দক্ষতার যা সবার মাঝে থাকে না। সানি লিওন নীল সিনেমার জগৎকে বিদায় জানিয়েছেন বহু বছর আগে। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজেও একজন সাবেক নীল তারকা, তবে বেশিরভাগ সময় তাকে সানির সঙ্গেই কাজ করতে দেখা গেছে। You'll get it. I did see a 7-year-old get it. Let's see what you got. You can do this. I believe in you. Can you show me a first one? Can you show me a first one? Four times a try. Four. Oh.